আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন এক লাখ টাকার আইফোনে আমরা যে ফেস আনলকিং সিস্টেম পেয়ে যাই মাত্র পাঁচ সাত হাজার টাকা খরচ করলে কিন্তু অ্যান্ড্রয়েডের যে কোনো মোবাইলে সেই সেম ফেস আনলকিং সিস্টেম কিন্তু আমরা পেয়ে যেতে পারি তাহলে অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং সিস্টেম এবং আইফোনের ফেস আনলকিং সিস্টেম এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে দুটোর মধ্যে যদি পার্থক্য থেকেই থাকে তাহলে কি সেই পার্থক্য আছে এবং অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং সিস্টেম এবং আইফোনের ফেস আনলকিং সিস্টেম কি দুটোই কি একই টেকনোলজির উপরে বেস করে তৈরি করা হয়েছে যদি একই টেকনোলজির উপরে বেস করে তৈরি করা হয়ে থাকে তাহলে দুটোর মধ্যে প্রাইসের হেরফের এত বড় কেন এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং সিস্টেম এবং আইফোনের ফেস আনলকিং সিস্টেম হিসাবে আপনাদের মনের মধ্যে যত কোশ্চেন আছে এই দুটোর মধ্যে সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আমি দূর করে দেব কেন অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং সিস্টেম অনেকটা বেটার দ্যান অ্যান্ড্রয়েড ফেস আনলকিং সিস্টেম তো উইদাউট টাইম ওয়েস্ট লেটস গেট স্টার্ট ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং সিস্টেম এবং আইফোনের ফেস আনলকিং সিস্টেম দুটোই কিন্তু ডিফারেন্ট টেকনোলজির উপরে বেস করে তৈরি করা হয়েছে যেমন অ্যান্ড্রয়েডের যে ফেস আনলকিং সিস্টেমটাকে আছে সেটাকে বলা হয় ফেসিয়াল রিকগনাইজেশন এবং আইফোনের যে ফেস আনলকিং সিস্টেমটা আছে সেটাকে বলা হয় ফেস আইডি তো এই ফেস আইডি এবং ফেসিয়াল রিকগনাইজেশনের মধ্যে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না কারণ এই দুটো কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট টেকনোলজি এবং ডিফারেন্ট টেকনোলজির উপরে বেস করে কিন্তু দুটো সিস্টেমকে তৈরি করা হয়েছে তো প্রথমেই এই দুটোর মধ্যে পার্থক্য আমরা খুঁজে বের করি আমরা যদি দিকে আসি এটা কিন্তু একটা সফটওয়্যার বেস একটা টেকনোলজি যেটার সাথে কিন্তু হার্ডওয়্যারের কোনো ধরনের কাজ কিন্তু নেই এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি কেমনভাবে কাজ করে আমাদের যে এই ফেস আছে বা মুখমণ্ডল আছে এখানে যে আমাদের ফেস আছে জাস্ট এই ফেসটাকে তারা ছবি হিসাবে ক্যাপচার করে এবং ক্যাপচার করে তারা কিন্তু তাদের মেমোরিতে স্টোর করে রাখে অ্যান্ড্রয়েড এবং যখন আপনি আপনার ফোনটাকে আপনার মোবাইলের সামনে নিয়ে আসেন তখন স্টোরিত যে ছবিটা আছে সেই ছবিটার সাথে আপনার ফেসের যে মিল আছে সেই মিলটাকে কিন্তু খুঁজে বের করে এবং খুঁজের পরে কিন্তু সেই ফোনটাকে কিন্তু আনলক করে দেয় এবং যদি আমি ফেস আইডির কথা বলি তাহলে কিন্তু এখানে বলতে হয় ফেস আইডি সম্পূর্ণ একটি জিফারেন্ট এবং জটিল টেকনোলজি যেটা কিন্তু সম্পূর্ণ একটি বায়োমেট্রিক টেকনোলজির উপরে বেস করে তৈরি করা হয়েছে যেই টেকনোলজিটাকে কিন্তু আপনি কখনোই ফেসিয়াল রিকগনাইজেশনের সাথে কিন্তু তুলনা করতে পারবেন না কারণ আইফোন এই ফেসিয়াল রিকগনাইজেশনের যে সিস্টেমটা আছে এটার থেকে আইফোনের ফেস আইডি হাজার গুণ সিকিওর এবং আইফোন কিন্তু এটার উপরে খুব প্রচুর পরিমাণে আর এন ডি করার পর এটাকে কিন্তু উদ্ভব করেছে ফেসিয়াল রিকগনাইজেশন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এবং এলইডি আইআর লাইডের লাইটের মাধ্যমে কিন্তু আমাদের ফেসটাকে রিকগনাইজ করে এবং তারপরে কিন্তু ফোন আনলক করে এবং এদিকে যদি আমি দেখি ফেস আইডির দিকে তাহলে কিন্তু এখানে একটা সম্পূর্ণ ডিফারেন্ট টেকনোলজি মানে এখানে কিন্তু আমাদের সব সময় মনে রাখবেন যে স্মার্ট ফোনে কিন্তু একটা পিক্সেল থাকে যখনই আমাদের একটা ছবি ফেস আইডি একটা ক্লিক করে রাখে যখন আপনি ফেস আইডিটা সেট করছেন তখন কিন্তু একটা ছবি ক্যাপচার করে এবং সেই ছবির মধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন একটা পিকচারের মধ্যে প্রচুর প্রচুর পিক্সেল আছে এবং প্রতিটা পিক্সেলের মধ্যে কিন্তু তিরিশ হাজারটি বিন্দুর মাধ্যমে এই ফেস আইডি কিন্তু আমাদেরকে কিন্তু ডিটেলসটা চেক করে আমাদের যে ছবিটা তারা ক্যাপচার করে সেটার সাথে এবং আপনি যখন আপনার ফোনের সামনে আপনার মুখটাকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এই মুখের সাথে সেটার সাথে কিন্তু ম্যাচ করে এবং ম্যাচ করার পরে কিন্তু এটাকে আনলক করে আপনি বিভিন্ন ইউটিউবার কিন্তু দেখবেন যে তারা তাদের নিজস্ব ছবি কে একটা কালার কাগজে প্রিন্ট আউট করে তারা কিন্তু অ্যান্ড্রয়েড যে কোনো স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোনের সামনে কিন্তু গিয়ে ধরে তাহলে কিন্তু সেটা আনলক হয়ে যায় কিন্তু আপনি দেখবেন আইফোনের সাথে কিন্তু এই চালাকিটা করা যায় না কারণ আইফোন কিন্তু হাইলি সিকিউর এবং আইফোনের এই যে ফেসিয়াল সরি ফেস আইডিটা আছে আইফোনের যে ফেস আইডিটা আছে এটা কিন্তু সমস্ত হার্ডওয়্যার প্লাস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তৈরি করা যেখানে কিন্তু আমি যদি দেখি ফেসিয়াল রিকগনাইজেশানের কথা এটা কিন্তু শুধুমাত্র কে একটা সফটওয়্যার বেস টেকনোলজি যেটা কিন্তু সফটওয়্যারের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে তাই অনেক ইউটিউবার কিন্তু এটা মন্তব্য করেছেন যে ফেস আনলকিং অর্থাৎ ফেসিয়াল রিকগনাইজেশন কিন্তু একটা লক সিস্টেম না এটাকে কিন্তু আপনি একটা সিকিউর লক ধরতে পারেন না যেখানে কিন্তু আমি একটা ফেস আইডিকে কিন্তু আমি ফেস লক হিসাবে ধরতে পারে যেটাকে কিন্তু আপনার কেউ খুলতে পারবে না যদিও সেও যদি আপনার ছবিটাকে প্রিন্ট আউট করে ফেস আইডির সামনে নিয়ে আসে তাহলে কিন্তু সে খুলতে পারবে না এটাই হচ্ছে আইফোনের ফেস আইডি এবং অ্যান্ড্রয়েডের ফেস রিকগনাইজেশনের মধ্যে এই একটা হিউজ পরিমাণে পার্থক্য আছে যে পার্থক্যটা এতদিন পর্যন্ত হয়তো আপনি জানতেন না আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনি জানতে পেরে গেছেন যে অ্যান্ড্রয়েডের ফেস আনলকিং এবং আইফোনের ফেস আনলকিংয়ের মধ্যে কি পার্থক্য আছে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ক্স কোনো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ